ফিরলাম বিরতির পর। গণনার দিকে আমাদের নজর রয়েছে। সকাল আটটা থেকে গণনা শুরু হয়েছে এবং এখনো পর্যন্ত বেশ কয়েকটি পুরসভার দখল নিয়েছে তৃণমূল কংগ্রেস, এবং যা আপডেট আমরা পাচ্ছি, যা ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে, তাতে করে তৃণমূল কংগ্রেসই বিভিন্ন পুরসভাগুলোতে সব বলা যেতে পারে এগিয়ে রয়েছে, এবং কয়েকটি জায়গায় নির্দল প্রার্থী বা সিপিএমের প্রার্থী, কোথাও কোথাও বিজেপি প্রার্থীরাও জয়লাভ করেছেন। তবে সার্বিকভাবে যে ছবি আমরা লক্ষ্য করতে পারছি, তাতে করে তৃণমূল কংগ্রেসের জয় জয়কার এই 107টি পুরসভার যে গণনা আজকে হচ্ছে সেদিকে যদি আমরা তাকাই। আমরা পানিহাটির দিকে একটু নজর রাখব। পানিহাটি গুরু নানক ডেন্টাল কলেজের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অতনু সমাদ্দার। আমরা সরাসরি চলে যাব অতনুর কাছে। অতনু, তুমি যেখানে রয়েছো সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের কি বক্তব্য, এবং স্বাভাবিকভাবে সেখানকার ছবিটা কিরকম যদি তুলে ধরো? একদম স্বপন, যেটা 107টি পুরসভার যে গণনা চলছে সারা পশ্চিমবঙ্গে, তার মধ্যে কিন্তু এই গুরু নানক ডেন্টাল যেখানে আমি দাঁড়িয়ে আছি পানিহাটির, সেখানেও কিন্তু ভোট গণনা চলছে এবং সদ্য চালু হয়েছে বলতে পারো। এখানকার কিন্তু মানে গতিধারা বলতে গেলে স্লো তো, এখনও পোস্টাল ব্যালট, সবে ব্যালট বাক্স থেকে ব্যালট ইয়েগুলো ইভিএম বার করা হয়েছে এবং পোস্টাল ব্যালট গণনা কিন্তু চালু হয়েছে। এবার যেটা দেখা যাচ্ছে, সমর্থকেরা বিভিন্ন প্রার্থী, বিভিন্ন ওয়ার্ডের যে প্রার্থীরা হয়েছেন, যেমনি আমি আমার সাথেই দাঁড়িয়ে আছে সাউথ দমদম থেকে আসা, যে সাউথ দমদম মিউনিসিপ্যাল কর্পোরেশনের 8 নম্বর ওয়ার্ড থেকে এসছে অভিজিৎ মিত্র। অভিজিৎ মিত্রের কিন্তু এবার বোধহয় দ্বিতীয়বার দাঁড়ানো, তার সমর্থকেরা কিন্তু মালা নিয়ে দাঁড়িয়ে আছে। তার কারণ তাদের যেটা বক্তব্য যে দাদা জিতবে, আগেই আমরা মালা কিনে এনেছি, কথা বলবো সেরকম একজনের সাথে, কিন্তু ভোট গণনা কিন্তু এখনও সেইভাবে চালু হয়নি। যেটা ব্যালট পোস্টাল ব্যালট চালু হয়েছে স্বপন, কিন্তু ইভিএম থেকে যেটা গণনা, মূল গণনা যেটা, সেটা কিন্তু এখনও চালু হয়নি। এখানে বলতে পারো ট্রেন্ড কিছু নেই। আমি কথা বলবো এরকম একজন সমর্থকের সাথে। কি বলছো ভাই, কেন এসছো? আমরা এসেছি দক্ষিণ দমদম পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের সমর্থনে, 8 নম্বর ওয়ার্ডের পৌরপিতা অভিজিৎ মিত্রের সমর্থনে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা একটা বিপুল জয়ের আশা নিয়ে এখানে এসেছি দাদার জন্য, সদ্য মালা কিনে নিয়ে, দাদাকে মালা পরিয়ে নিয়ে আমরা সবাই মিলে একসঙ্গে আনন্দ করতে করতে বাড়ি ফিরব। শুনলে একজন সমর্থক, সে এসছে, সে কিন্তু সমর্থক, অভিজিৎ মিত্রের সমর্থনে এসছে, মালা কিনে এনেছে, আগে থেকেই কিন্তু তারা ব্যবস্থা করে রেখেছে যে তারা জিতে যাবে। এবার তারা চিন্তিত আছে তাদের মার্জিনটা কি হবে, বাড়বে কি কমবে, সেটা কিন্তু এখন তুমি নজর রাখো আপডেটের দিকে। আমরা আবারও তোমার সঙ্গে যোগাযোগ করব এবং বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের প্রতিনিধি অতনু সমাদ্দার সরাসরি ছিলেন পানিহাটি গুরু নানক ডেন্টাল কলেজের সামনে থেকে। সেখানেও তৃণমূলের জয়ের ছবি আমরা লক্ষ্য করতে পাচ্ছি। অন্যদিকে ঝালদা পুরসভার দিকে যদি দেখি, তাহলে ঝালদা পুরসভার যে চিত্রটা, সেটা তৃণমূল কংগ্রেস 5টি ওয়ার্ড দখল করেছে, কংগ্রেসের দখলে 5টি ওয়ার্ড, এবং নির্দল 2টি ওয়ার্ডে জয়লাভ করেছে নির্দল প্রার্থীরা, অর্থাৎ ত্রিশঙ্কু ঝালদা পুরসভা 5-5-2, এই রকমই একটা চিত্র এই মুহূর্তে ঝালদা পুরসভার। অন্যদিকে বিভিন্ন জায়গা থেকে জয়োল্লাসের ছবি লক্ষ্য করা যাচ্ছে। আমরা বোলপুরের দিকে নজর রাখব। বোলপুরে আমাদের প্রতিনিধি মনা বীরবংশী রয়েছেন সরাসরি, এবং সেখানেও তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে যে আনন্দ উচ্ছ্বাসের ছবি, সেই ছবি লক্ষ্য করা যাচ্ছে। মনা, একেবারেই সফল, তুমি বুঝতে পারছো বীরভূম মানেই অনুব্রত মণ্ডলের জেলা, বীরভূমে 5টি পৌরসভা নির্বাচন। তুমি জানো ইতিমধ্যেই সাঁইথিয়া, সিউড়ি কিন্তু তৃণমূলের দখলে এসেছে। অন্যদিকে আমরা দেখি রামপুরা, দুবরাজপুর এবং বোলপুর, ইতিমধ্যেই 5টাতেই বলা যেতে পারে যে তৃণমূল দখল করে যেতে কিন্তু বলা যেতে পারে। রীতিমতো এই মুহূর্তে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডলের শহর বোলপুরে রয়েছি। বোলপুর উচ্চ বিদ্যালয় যে গণনা কেন্দ্র, তার সামনেই রয়েছি। ইতিমধ্যেই যে ছবি উঠে আসছে, তুমি বুঝতে পারছো যে জয়ের জন্য, জয়ের যে একটা উল্লাস, সেই উল্লাসের ছবি দেখতে পাচ্ছি আমরা। দেখতে পাচ্ছি তৃণমূল কর্মীরা আবির খেলছে, আমরা দেখতে পাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ সবুজে পুরোপুরি কিন্তু আবিরে, এবং তুমি দেখো সেই ছবিটা এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু উঠে আসছে।
অসংখ্য তৃণমূল কর্মীরা দলীয় পতাকা নিয়ে এবং সবুজ আবির নিয়ে মানে বসন্ত ঋতুতে এক অকাল বসন্ত ছবি কিন্তু উঠে আসছে। বোলপুর পৌরসভার যিনি চেয়ারম্যান পদপ্রার্থী পর্ণা ঘোষ, 12 নম্বর ওয়ার্ডের তিনি রয়েছেন, কথা বলবো। যিনি এই যে জয় একেবারে রঙে খেলছেন দেখতে পাচ্ছি, কি বলবেন, তাকে উৎসর্গ করবেন এই জয়? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, আমাদের কেষ্টদা চান্দুদা আশীর্বাদের জয়, আমাদের গোটা বোলপুর মানুষের জয়, আমার 12 নম্বর ওয়ার্ডের প্রতিটা কর্মীর জয়। এই যে আপনারা এলেন জিতছেন, তো প্রথম লক্ষ্য কি হবে পুর পরিষেবা নিয়ে? আগে জানতে হবে যে মানুষের কি সুবিধা আছে, রাস্তাঘাট জল সমস্ত দিকেই নজর দিতে হবে, মানুষ যেন কোনো দিক থেকে কোনো অসুবিধায় না পড়ে, এটাই হবে আমাদের প্রথম লক্ষ্য। একেবারে সমন্ত, তুমি বুঝতে পারছো, দেখো ইতিমধ্যে এখানে অসংখ্য তৃণমূল কর্মীরা কিন্তু এসেছেন এবং দেখতে পাচ্ছি তারা কিন্তু রীতিমতো আবির খেলছে, সেই আবির খেলার ছবি তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে দাঁড়িয়ে। সরাসরি আমরা দেখাচ্ছি যে বোলপুর উচ্চ বিদ্যালয়ের যে গণনা কেন্দ্র, সেই গণনা কেন্দ্রের সামনে থেকে আমরা দেখতে পাচ্ছি। এবং অবশ্যই আমি একটু কথা বলে নেবো দিদি, আপনার সঙ্গে কথা বলবো, যে দিদি আপনার সঙ্গে কথা বলবো যে স্বপন, তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে দাঁড়িয়ে মহিলা তৃণমূল কর্মীরা তারা কিন্তু এসেছেন এবং দেখতে পাচ্ছ তুমি যে আবির তারা খেলছে এবং একটা রীতিমতো কিন্তু উচ্ছ্বসিত ছবি। দিদি প্রথম অনুভূতিটা কি? দারুণ লাগছে, দারুণ, খুব আনন্দ। জয়লাভ করার পর কি বলবে? কি বলবো, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অনুপম মণ্ডল জিন্দাবাদ। বোলপুর পৌরসভার তৃণমূলের যারা প্রার্থীরা রয়েছে তারা জয়লাভ করে কিন্তু রীতিমতো কিন্তু মিছিল করছে। ওইদিকে আমি চিত্র সাংবাদিক সৌরভকে বলবো একটু দেখানোর জন্য, ইতিমধ্যে শহর বোলপুরে কিন্তু ঢাকঢোল নিয়ে বেরিয়েছে, অসংখ্য তৃণমূল কর্মীরা এসেছেন এবং দেখো বুঝতে পারছো তুমি কাতারে কাতারে তৃণমূল কর্মীরা, এবং জয়ের যে উল্লাস সেই ঢাক কিন্তু বাজছে এবং তুমি দেখো রীতিমতো কিন্তু একটা মানে অকাল বসন্তের যে ছবি সেই ছবি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু উঠে আসছে। তৃণমূল কর্মীরা কেউ দলীয় পতাকা নিয়ে ফেস্টুন নিয়ে তারা কিন্তু বেরিয়ে পড়েছেন এবং রীতিমতো একটা উচ্ছ্বসিত ছবি চারিদিকে দিকে চোখ যাচ্ছে দেখতে পাচ্ছ তুমি। আবির খেলা চলছে, সবুজ আবির খেলা চলছে, এখানে সকলেই রয়েছে আমরা দেখতে পাচ্ছি। স্বপন, তুমি বুঝতেই পারছো যে একটা চেনা ছবি জয়লাভ করার পর যেরকম একটা ছবি, উৎসবের ছবি, উৎসবের মেজাজ কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে শহর বোলপুরে উঠে আসছে সেটা কিন্তু বলা যেতে পারে। এবং রীতিমতো বীরভূমে কার্যত এখন সবুজে সবুজ হয়ে গেছে এবং সেই ছবিটাই কিন্তু উঠে আসছে স্বপন। একেবারেই সেই সবুজ ঝড়ই আমরা লক্ষ্য করলাম বোলপুর থেকে, অনেক ধন্যবাদ মনা তোমাকে। অন্যদিকে তাম্রলিপ্ত পুরসভার দিকে আমাদের নজর রাখতে হবে, সেখানেও জয় জয়কার তৃণমূল কংগ্রেসের। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি কাজল মাইতির কাছে এবং কাজল আমাদের সঙ্গে এই মুহূর্তে জুড়ছেন। কাজল, কি পরিস্থিতি, কি ছবি এই মুহূর্তে? দেখো স্বপন, বলে রাখি পূর্ব মেদিনীপুর জেলায় যে তমলুক, কাঁথি এবং এগরা এই তিনটে জায়গায় কিন্তু তৃণমূল কংগ্রেসের জয় জয়কার এমনটাই বলা যায়। এই মুহূর্তে তমলুকে তাম্রলিপ্ত পৌরসভায় যে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় কয়েকটি ওয়ার্ডে জিতে গেছে, যেমন 10 নম্বর ওয়ার্ড এবং 11, 15 নম্বর ওয়ার্ড, 8 নম্বর এবং এবং বেশ কয়েকটি ওয়ার্ডে জিতে গেছে। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, একদম সরাসরি কথা বলবো দাদার সঙ্গে, এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে যেভাবে মানুষের উচ্ছ্বাস সেই উচ্ছ্বাস কিন্তু একদম ভেঙে পড়ছে, তারা আবির নিয়ে খেলা করছে। এই মুহূর্তে বলা যায় যে তমলুকের পাশাপাশি কাঁথি পৌরসভা 13 নম্বর ওয়ার্ডের প্রার্থী সুপ্রকাশ গিরি জয়ী হয়েছেন 252 ভোটে এবং আরেকটু যেটা বলে রাখা যায় এগরাতেও বেশ কয়েকটি আসনে কিন্তু তৃণমূল জিতে গিয়েছে ইতিমধ্যে এবং তমলুক পৌরসভায় 10 নম্বর, 8 নম্বর,
15 নম্বর সহ একাধিক ওয়ার্ডে জয়ী হয়েছে তৃণমূল প্রার্থীরা। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ পুরো এলাকায় কিন্তু যেভাবে হচ্ছে, আমি একটু কথা বলার চেষ্টা করব যে কি বলবে তোমরা, তৃণমূল কংগ্রেস জিতবে, মমতা ব্যানার্জি মানুষের যে উচ্ছ্বাস সেটা তোমরা দেখতেই পাচ্ছ স্বপন, যে এবং কড়া নিরাপত্তার মধ্যে এখনো পর্যন্ত যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য কিন্তু একেবারে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে, যাতে জেলা এই যে মহকুমা শাসকের দপ্তর রয়েছে তমলুকে তাতে যাতে না এ করে তুমি দেখছো পুরো ব্যারিকেড করে রাখা হয়েছে। এবং তৃণমূলের যারা কর্মী সমর্থক তারা কিন্তু একে একে জড়ো হচ্ছে মহকুমা শাসকের দপ্তরের সামনে, ফলে বলা যায় যে তৃণমূলের যে বেশ, অনেক ধন্যবাদ কাজল, তোমাকে তুমি নজর রাখো, আমরা আবারও তোমার সঙ্গে যোগাযোগ করব, অনেক ধন্যবাদ। কাজল মাইতি আমাদের প্রতিনিধি ছিলেন সরাসরি। We'll be right back.